আসসালামু আলাইকুম, কি হচ্ছে? সবার আশা করছি ভালো আছেন। পুরোনো রূপে আবার ফিরে এলাম। আজকে আমরা 5টা চমৎকার বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা অল্প পুঁজির মধ্যে বিজনেস শুরু করতে চাচ্ছেন, নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা বিজনেসম্যান হতে চাচ্ছেন, অল্পতেই যারা নিজের হতাশাগ্রস্ততা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে আজকে এই ভিডিওটা থেকে বিজনেস আইডিয়াগুলো নিয়ে যে কোনো একটা শুরু করতে পারেন। তো বিজনেস আইডিয়াগুলো দেওয়ার আগে আমি একটু ক্লিয়ার করতে চাই যে আসলে আমার কথা শুনে বা ইউটিউবারদের কথা শুনে আপনি বিজনেস শুরু করবেন আর পরবর্তীতে ইউটিউবারদেরকে দোষ দিবেন যে তাদের কথা মতো বিজনেস শুরু করেছিলাম, তাহলে কিন্তু হবে না। যে বিজনেসটাই আপনি করুন, সম্পূর্ণটাই করতে হবে আপনার নিজের মেধা, নিজের যোগ্যতা, নিজের পরিশ্রমের মাধ্যমে। তাই ব্যবসা শুরু করার আগে নিজেকে যাচাই করুন যে আসলে আপনি সেই ব্যবসাটা করতে পারবেন কি না। যদি সেই ব্যবসাটা করতে পারেন, আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকে, তবে আপনি সেই ব্যবসাটা শুরু করবেন। তো যাই হোক, আমরা আসলে আজকে 5টা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো মোটামুটি বেশ জনপ্রিয় বিজনেস, তবে পুঁজি খুব কম লাগে, কম পুঁজিতে আপনি শুরু করতে পারবেন। তো প্রথম যে বিজনেস আইডিয়াটা, সেটা হচ্ছে স্ট্রিট ফুড বিজনেস। দেখুন, বাংলাদেশে স্ট্রিট ফুড বিজনেস ইভেন সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটা বিজনেস, যেটা আপনি চাইলে শুরু করতে পারেন। স্ট্রিট ফুড বিজনেস করার জন্য আসলে তেমন একটা পুঁজির প্রয়োজন হয় না, অল্প পুঁজিতে আপনি চাইলে এই বিজনেসটা শুরু করতে পারেন। স্ট্রিট ফুডগুলোতে সাধারণত বিভিন্ন চাইনিজ আইটেমের ফুডগুলো বেশ জনপ্রিয় রয়েছে, আপনি চাইলে চাইনিজ আইটেমগুলো বানিয়ে বিক্রি করতে পারেন। তো সেই সবচেয়ে জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে রয়েছে চিকেন ফ্রাই, তারপরে আপনার পিৎজা, বার্গার, এ ধরনের খাবারগুলো কিন্তু খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড, মানে রাস্তার পাশে যেই দোকানগুলোকে খাবার বিক্রি করে সেগুলোতে। এগুলো করার জন্য আপনার আহামরি টাকার প্রয়োজন হবে না, অল্প টাকাতে আপনি চাইলে এই বিজনেসটা শুরু করতে পারবেন। এখন অল্প টাকা কত টাকা সেটা আমি বলতে চাচ্ছি না, কারণ কারো কারো কাছে অল্প টাকা মানে 2-3 হাজার টাকা, কারো কারো কাছে অল্প টাকা মানে 50,000-30,000 টাকা, আবার কারো কাছে অল্প টাকা মানে লাখ টাকার উপরে। তো তাই আমি আসলে আপনাকে টাকার অ্যামাউন্টের কথা বলতে পারছি না, এটা বলা সম্ভব না। আপনার যতটা অ্যাবিলিটি রয়েছে, আপনি সেই অ্যাবিলিটি অনুসারে ব্যবসাটা শুরু করুন, তাহলে আশা রাখা যায় যে আপনি আপনার বেকারত্ব থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। আমাদের কাছে থাকা দ্বিতীয় বিজনেস আইডিয়াটা হচ্ছে ফুড ডেলিভারি বিজনেস। ফুড ডেলিভারি বিজনেস বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে, আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটা অল্প পুঁজির মধ্যে শুরু করতে পারবেন। বিভিন্ন কর্পোরেট লেভেলের অফিস আদালতগুলোতে, বিশেষ করে শহর এলাকাগুলোতে কিন্তু দুপুরবেলায় খাবার ডেলিভারি দেওয়ার বিজনেসটা এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে বর্তমানে এটা একদম কমন বিজনেসে পরিণত হয়েছে, এতটাই কমন বিজনেসে পরিণত হয়েছে যে বাংলাদেশে অনেক বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি এই বিজনেসটাকে লুফে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তো আপনারা চাইলে এই বিজনেসটা আপনার এলাকায় আপনি ক্ষুদ্র পরিসরে শুরু করতে পারেন, আশা রাখা যায় এখান থেকে অল্পতেই বেনিফিটেড হবেন। তো এই বিজনেসটা কীভাবে করে, এটা হচ্ছে বিভিন্ন অফিস আদালতে লাঞ্চ আওয়ারে খাবার ডেলিভারি দেয়। তো খাবার ডেলিভারি দেওয়ার সময় নির্দিষ্ট কয়েকটা আইটেম থাকে, আর দুইটা তিনটা আইটেম করে সেগুলো আসলে অফিসগুলোতে ডেলিভারি দেয়, এবং এখান থেকে মোটামুটি ভালো অ্যামাউন্টের ইনকাম করা সম্ভব। যদি আপনি অল্প টাকার মধ্যে ব্যবসা শুরু করতে চান এবং কোনো পজিশন না নিয়ে ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবসাটা চমৎকার হতে পারে, কারণ এখানে কিন্তু আপনার কোনো দোকান নেওয়ার ঝামেলা থাকছে না, এছাড়া কোনো পজিশনে বসার মতো আলাদা করে অ্যাডভান্স টাকা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আপনি যদি আজকে শুরু করতে পারেন, আশা রাখা যায় যে কালকে থেকে আপনার এখানে ব্যবসা শুরু হয়ে যাবে। শুধুমাত্র লাঞ্চ আওয়ার নয়, আপনি চাইলে টিফিন আওয়ারেও কিন্তু বিভিন্ন খাবার ডেলিভারি করে এখানে বিজনেস করতে পারেন। টিফিন আওয়ারে কলা, রুটি, ডিম এগুলোও কিন্তু সাপ্লাই দিয়ে চমৎকার ব্যবসা করা যায়। এছাড়াও বর্তমানে বাড়িতে রান্না করা খাবার বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়েও চমৎকার ব্যবসা করা যাচ্ছে। তো আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন, আশা রাখা যায় এখান থেকে ভালো বেনিফিটেড হবে। অল্প টাকায় বিজনেস করার জন্য আমাদের কাছে তৃতীয় যে বিজনেস আইডিয়াটা রয়েছে, সেটা হচ্ছে টি স্টল বিজনেস। আপনি দেখবেন যতগুলো ব্যবসা রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা কিন্তু বর্তমানে টি স্টল বা চায়ের দোকান। তো চায়ের দোকান করার জন্য তেমন একটা পুঁজির প্রয়োজন হয় না, আপনি যে কোনো এলাকায় যে কোনো জায়গায় একটা চায়ের দোকান বসাবেন, দেখবেন সেখানে চায়ের দোকান ভালোই জমে উঠেছে। একদম রমরমা এলাকায় যেখানে প্রচুর মানুষের সমাগম রয়েছে, সেখানেই যে চায়ের দোকান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই,
তবে সেই রকম এলাকায় করতে পারলে আসলে আপনার প্রফিটের পরিমাণটা বা কাস্টমার বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটু জনকোলাহল কম এরকম জায়গাতেও চায়ের দোকান দিলে কিন্তু মোটামুটি ভালো ব্যবসা করা যায়। তো সে ধরনের আপনি একটু আপনার এলাকায় দেখে শুনে যেখানে কম অ্যাডভান্সে কম টাকায় আপনি একটা দোকান নিতে পারবেন সেরকম একটা দোকান নিয়ে চায়ের দোকানটা শুরু করতে পারেন। যেহেতু চায়ের দোকানে তেমন একটা পুঁজি লাগে না, আপনি মোটামুটিভাবে চায়ের কেটলি আর হচ্ছে একটা গ্যাস স্টোভ, অথবা যদি গ্যাস স্টোভ না থাকে তাহলে আপনি হিট ইয়া নিতে পারেন, এই যে কেরোসিনের স্টোভ নিয়ে মোটামুটিভাবে আপনি 5-6 হাজার টাকার মধ্যে হয়তো বা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। শুরু করুন, দেখবেন একটা সময় ধীরে ধীরে আপনি এখানে ব্যবসায় অগ্রসর হচ্ছেন, অগ্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে, এবং একটা সময় আপনি এই চায়ের দোকান থেকে অনেক বড় দোকানের মালিক হয়ে যেতে পারবেন বলে আশা রাখি। আমাদের কাছে থাকা চতুর্থ বিজনেস আইডিয়াটি হচ্ছে ফ্রুট বিজনেস বা ফলের দোকান। ফলের দোকানটাও কিন্তু চমৎকার একটা ব্যবসা, আপনি অল্প টাকার মধ্যে যদি ব্যবসা করতে চান তাহলে এই ব্যবসাটা করতে পারেন। তো এই ব্যবসা আসলে আপনি চাইলে যে কোনো এলাকায় করতে পারবেন না, কারণ ফলের দোকান শুধুমাত্র বাস স্ট্যান্ড যে এলাকাগুলো রয়েছে বাস স্ট্যান্ডে এই ফলের ব্যবসাটা সবচেয়ে ভালো চলে, অথবা নির্দিষ্ট কোনো বাজারের নির্দিষ্ট জায়গায় আসলে এই ফলের দোকানটা ভালো চলে। আপনি যে কোনো জায়গায় ফলের দোকান দিলে কিন্তু ফলের দোকান তো চলবে না, আপনাকে চেষ্টা করতে হবে যেখানে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এই ফলের দোকান দেওয়ার জন্য। ফলের দোকান দেওয়ার জন্য আপনার তেমন একটা পুঁজির প্রয়োজন হবে না, মেইনলি আপনি যেখানে বসে ফল বিক্রি করতে চাচ্ছেন সেই জায়গাটা আপনাকে আগে ম্যানেজ করতে হবে। মোটামুটিভাবে একটা জায়গা ম্যানেজ করতে পারলে আপনি কিন্তু এখানে বসে ব্যবসা করতে পারবেন। তো ফলের ব্যবসা করার ক্ষেত্রে আসলে আপনি দুইভাবে ব্যবসা করতে পারেন, একটা হচ্ছে 12 মাসে ফল, আপনি 12 মাসে যে ফলটা পাওয়া যায় সেটা নিয়ে ব্যবসা করতে পারেন, পাশাপাশি আপনি সিজনাল ফল নিয়ে ব্যবসা করতে পারেন। তো 12 মাসে ফলগুলোর মধ্যে আপনি আমাদের বাইরে কান্ট্রি থেকে যে ফলগুলো আসে এগুলো কিন্তু 12 মাসে বিক্রি হয়, যেমন আপেল, কমলা, তারপরে হচ্ছে খেজুর, এই ধরনের কিছু আইটেম আছে যেগুলো আসলে 12 মাসে বিক্রি করা যায় এবং এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে সিজনাল যে ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার প্রবণতা বেশি, তবে ব্যবসা হয় ভালো। আর ব্যাপার হচ্ছে যে এগুলো যখন যেই সিজন আসে তখন কিন্তু সেই সিজনে সেই ফলের চাহিদা বেশি থাকে, সেই চাহিদা অনুসারে আপনাকে বিক্রি করতে হবে। তবে ফলের ব্যবসায় একটা মানে ভয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যেই ফল কিনে আনবেন বিক্রি করার জন্য সেটা যদি দিনে দিনে শেষ না করতে পারেন অথবা পচে যাওয়ার আগে শেষ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় রিস্ক রয়ে যাচ্ছে এবং ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাই ফলের ব্যবসা শুরু করার আগে আপনাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আপনি আসলে করতে পারবেন কি না। আমাদের কাছে থাকা সর্বশেষ জনপ্রিয় এবং অল্প টাকার বিজনেস আইডিয়াটা হচ্ছে স্ট্রিট মোবাইল অ্যাক্সেসরিজ শপ, অর্থাৎ আপনার ফুটপাতে বসে মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করা। তো ফুটপাতে বসে মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করার ব্যবসাটা খুবই জনপ্রিয়। আপনি দেখবেন আপনি বাজার করতে গেলে বা শপিং করতে গেলেই আপনি দেখতে পাবেন যে ফুটপাতে বসে তারা মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করছে। যেহেতু মোবাইলটা দিনে দিনে এতটাই জনপ্রিয়তা পাচ্ছে যে অন্যান্য আরও যত ডিভাইস রয়েছে সেগুলোর জনপ্রিয়তা হারিয়ে গিয়েছে বললেই চলে। বর্তমানে একমাত্র জনপ্রিয় ডিভাইস হচ্ছে মোবাইল। এই মোবাইলের অ্যাক্সেসরিজ বা মোবাইলের যন্ত্রাংশ বিক্রি করেও কিন্তু চমৎকার একটা ব্যবসা করা যেতে পারে। আপনি মাত্র অল্প কিছু টাকা ইনভেস্ট করে এই ফুটপাতে একটা দোকান নিয়ে আপনি মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেসটা শুরু করতে পারেন। এটা খুবই জনপ্রিয়, খুবই লাভজনক একটা ব্যবসা। তো এই ব্যবসা করার জন্য আপনাকে ওই যে আমার চায়ের দোকানের মানে ফলের দোকানের জায়গা ম্যানেজ করার কথা যেটা বললাম, সেটা আপনি মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করার ক্ষেত্রে আপনার ফুটপাতে একটা জায়গা ম্যানেজ করতে হবে। জায়গা ম্যানেজ করার জন্য আপনি যেখানে ব্যবসা করতে চাচ্ছেন যেই ফুটপাতে যেখানে বসে ব্যবসা করতে চাচ্ছেন সেইখানে হয়তো কোনো একটা মার্কেট থাকতে পারে, যেই মার্কেটের সামনে বসে ব্যবসা করতে চাচ্ছেন সেই মার্কেটের মালিকের সাথে যোগাযোগ করুন, তাহলে দেখবেন যে তিনি আপনাকে একটা ব্যবস্থা করে দিচ্ছেন। তো ব্যবস্থা করে দিলে আপনি সেখানে বসে এই মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করতে পারেন। তো মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি যে শুধুমাত্র ফুটপাতেই করা যায় তা না, আপনি চাইলে কিন্তু একটা ভ্যান নিয়ে এলাকায় ঘুরে ঘুরেও ডেলিভারি দিয়েও ব্যবসাটা করতে পারেন। মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি গুলস্থান থেকে মাল পাইকারিতে কিনবেন, কিনে আপনার এলাকায় যত মোবাইল অ্যাক্সেসরিজের দোকান রয়েছে সেই দোকানগুলোতে সাপ্লাই দিয়েও কিন্তু চমৎকার এই ব্যবসাটা করা যায়। এভাবে অনেকেই করছে, যেহেতু এই ব্যবসাটায় আপনি ফুটপাতে বিক্রি করেন এটা খুব ভালো, সমস্যা নেই। আবার হচ্ছে আপনি যদি পাইকারি ডেলিভারি দিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো, কারণ ওই ক্ষেত্রে পাইকারি ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এত বেশি কম্পিটিশন এখনও পর্যন্ত বাজারে তৈরি হয়নি,
যেহেতু এত বেশি কম্পিটিশন এখনো বাজারে তৈরি হয়নি, সেহেতু আমি মনে করি আপনি কিন্তু এই মোবাইল অ্যাক্সেসরিজ পাইকারি বিক্রি করার ব্যবসাটা শুরু করতে পারেন। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের 5টা জনপ্রিয় অল্প টাকার বিজনেস আইডিয়া। যদি আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এই ধরনের আরও এপিসোড আপনার জন্য তৈরি করার জন্য। আমি ব্যবসা আইডিয়া এই জন্যই দিচ্ছি যে আসলে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ব্যবসার মাধ্যমে নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসা সবচেয়ে সহজ এবং অল্প সময়ে ভালো মুনাফা অর্জন করার জন্য বিজনেস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তো আশা করছি যারা নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন তারা ব্যবসা করে নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আর আপনি যদি শুধুমাত্র ব্যবসার আইডিয়াই দেখতে থাকেন, শুরু না করেন তাহলে হবে না। অবশ্যই আপনি শুরু করবেন, তাহলে একটা পথ আপনি পেয়ে যাবেন। আশা করছি সামনে কোনো ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।